হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে তোমাদেরকে এগ কারি রেসিপি করে পাউডার দিলাম। তারপরে একটু হলুদের গুঁড়ো দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, 1.5 চামচের মতন। এরপরে একটু ধনে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, খুব বেশি দেব না। আমি এগুলো এটাকে এই এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তারপর ঢাকনা খুলে দেখছি যে তেল বেরিয়েছে কিনা। তেল বেরিয়েছে, তারপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না লাগে, মানে মশলার কাঁচা গন্ধটা যাতে না লাগে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু কষানো হয়ে গেলে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এরপর একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ, জলটা ফুটে উঠেছে। এরপরে আমি আস্তে আস্তে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখো জল ফুটছে। আমি এরপরে ডিমগুলো দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব ডিমটা, ডিমগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে একটু কেটে কেটে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কেননা আলুটা যাতে সিদ্ধ হয়। আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে প্রায়। আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দেব, খুব বেশি দেবো না। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি
ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেব আমি গরম মশলা গুঁড়ো। শাহী গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে স্বাদটা খুব ভালো হয়, ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে। এইভাবে তোমরা বাড়িতে এই রেসিপিটা করে দেখো, খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইবও করবে। দেখো খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ।